আচ্ছা আস্তে নামো। হ্যাঁ দৌড়ানো চলবে না, গড়গড়িয়ে পড়ে যাবে। আমরা টি গার্ডেন এসেছি, দার্জিলিং টি গার্ডেন, চায় বাগান। ওপরে দোকান করা রয়েছে, 1 নম্বর 2 নম্বর 7 নম্বর এরকম করা রয়েছে। দোকান দিয়ে এন্ট্রি করতে হবে, গার্ডেনে ঢুকতে হবে, দিয়ে দোকানে চা খাওয়াচ্ছে, খাওয়াতে হবে। বোধহয় বেরোবার সময় পার হেড কিছু টাকা দিয়ে মনে হয় যেতে হবে, আমি ঠিক জানি না। আমি নেমে চলে এসেছি। চলে বাবা, পড়ে যাবি, ওদের চা তুলছে ওখানে। আর ওখানে বোর্ডে লেখা আছে, একটা চায় পাত্তায় হাত দিলে 500 টাকা জরিমানা। চা পাতা সব তুলে নিয়েছে, মা গো স্লিপ করছে। দেখে আয় বাবা, খুব রিক্সি। ওই দেখো স্লিপ হচ্ছে, তুমি বাবুকে নিয়ে নামছো বলে বলছি। চলতে চলতে দাঁড়িয়ে গেলে হয়? ও অনেক চা তুলছে, তুই চল না, আমি তোর জন্য আস্তে আস্তে নামছিলাম। অনেক চা পাতা তুলছে। হ্যাঁ 500 টাকা জরিমানা। অনেক উঁচু। হ্যাঁ দাদা একটা ড্রেস পরবে। হ্যাঁ হ্যাঁ পরবে, দাদা দিদি দুজনে পরবে। দিদি পরে লাও একটা ড্রেস। দিদি পরো, আমি ফটো তুলবো, ভিডিও করবো। ভিডিও করো। বাবা ভুলেও পাতা তুলবি না, 500 টাকা ফাইন। আমি বলছি ভুলেও পাতায় হাত দিবি না। হ্যাঁ সবাই ড্রেস পরছে, আমি পরবো না, 50 টাকা মাত্র। কিন্তু আমার ভালোই লাগে না, হাসি হাসি লাগে ড্রেসটা পরলে। যারা এসছে সেই দিদিরা পরছে, মেয়েকে বলছি পর, মেয়েও তো সেম আমার মতন কেস, মেয়েও পরবে না। চলো জেঠিমা পরছে, একটু ফটো তুলি। বউ চল ড্রেস পরে দিব, চল না নিয়ে সিটার ড্রেস পর সিটু নিয়ে। এখানে না মেঘলা, ওই জন্য না এরকম ভিডিও আসছে, একদম মেঘলা। আবার পড়ে যাবে তো, খুব ঠান্ডা লাগছে, মেঘলা মেঘলা। এ বাবা ঠেলছে, ঠেলিনি। চলো নিচে নামি। দিদি সাজুগুজু হয়েছিল, ঝুড়িলা ঝুড়ি ছাড়া, ঝুড়ি ছাড়া, ঝুড়ি ছাড়া ভাল লাগবে না। ওই তো মাথায় 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 মাথায়, হ্যাঁ মাথায় মাথায়, আমার ছেলেও জানে মাথায় মাথায়। এই তো এই তো রেডি চা তোলার জন্য, বাগানের সব পাতা তুলে নাও, প্রত্যেকটা পাতা 500 টাকা করে ফাইন। হ্যাঁ তুলেছি, এই তো করেছি, ভিডিও করেছি, তোমার বোনরা দেখে নেবে। চায়ের পাতায় হাত দিবে নি একবারে, চলো নামো, এদিকে নামার যে নেই ফটো তোলার জায়গা আছে ওইদিকে। চলো আমরা ওদিকে যাব, ওরা ফটো তুলুক না, ভাড়া না কোন দিকটায়। চলো হ্যাঁ তো তুলেছি, নাচ করছে দাদা।
পড়ে যাবেন, আমাকে তো একদম গড়গড়িয়ে নিচে। তুলেছ, অনেক চা তুলে নিয়েছো। অনেক চা তুলেছে, কত হবে, 1 কেজি? একদম ফ্রেশ ফ্রেশ চা পাতি, পুরো ডগটা তুলে নিচ্ছে। হ্যাঁ, কত রিক্সি বলো, কত সুন্দর ভাবে, কি জানো ওগুলো বোধহয় নিচেই পড়ে থাকবে। ওই বুটটা পরে সবাই নেমেছে, আবার 4-5 দিনে বেরিয়ে যাবে, ওরা জানে কোন দিকটা তুলতে হবে। ছাতাও নিয়ে আছে বৃষ্টির জন্য বোধ হয়। একদম অন্যরকম লাগছিল, এখন অন্যরকম লাগছে। হ্যাঁ, ভালো লাগছে, আমি জানি আমাকে বললে ভালো লাগতো, কিন্তু ফটো ফটো না ভিডিও ফটো দিজে ভাই, ওই ড্রেসটা ড্রেস পেয়ে গেছে, ও বলছে দেগে দেগে দেগে, না গো বয়স হয়ে গেছে গাছগুলোর, ওই জন্য গড়াগুলো এত মোটা। এই যে এরকম গাছের পাতায় হাত দিয়ে দাঁড়া দাঁড়া পড়ে যাবি। সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু একটু প্রাইস বেশি, এগুলো 450 বলছে। কি সুন্দর ঘর নাড়ছে, পুরো ধোঁয়া ধোঁয়া। চল কোনটা, খুব সুন্দর জিনিসগুলো, সোয়েটার ফোটার, সোয়েটারটা তো মেয়ের জন্য লিখি। চলো চলো চলো, চশমা কাকু চুকার।